হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে সকালটা ভীষণই ভালো কাটলো, কারণ আজকে আমি গিয়েছিলাম বাগানের দিকে, আমাদের বাড়ির ফুলের বাগানে কি কি ফুল ফুটেছে সেগুলো দেখতে। সাথে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি ফুলের গাছ রয়েছে আমাদের বাড়িতে। এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের ভীষণই ভালো লেগেছে। আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে এই বেগুন ভাজা, আর সাথে রয়েছে আলু সিদ্ধ। আলু সিদ্ধতে ধনে পাতা দিয়ে খেলে ভীষণই ভালো লাগে। তো আলু সিদ্ধ, গরম ভাত আর বেগুন ভাজা, এটাই আজকের ব্রেকফাস্ট। তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। অন্যান্য দিন আমরা সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করি, আজকে একটু দেরি হয়েছে, কারণ আমি কিছু ফুলের গাছ এনেছিলাম, সেগুলোই লাগানো হচ্ছিল। তো তোমাদের সেগুলো দেখানো হয়নি, তো আমি সেগুলো তোমাদের দেখাবো একটু পর, যে কী কী ফুলের গাছ আমি কিনে এনেছি। কাল আমি কি কি ফুলের গাছ কিনেছি সেগুলো একটু দেখাই। এই দেখো, এই একটা গাছ আছে, এই একটা গাছ আছে, এগুলো হচ্ছে দোপাটি ফুলের গাছ। এই দেখো, একটা গাছে অলরেডি ফুল চলে এসছে, এই যে। আর এগুলো নিয়েছি কসমস ফুলের গাছ, এগুলো একটু বড় সাইজের হয় আর নানা রকম রঙের আছে গাছগুলো। এটা হলো গত বছরের দোপাটি ফুলের গাছ, এতে ফুল সবসময়ই ফোটে, মানে শীতকাল আসলেই ফোটে। এই গাছগুলো না মরে না, এই গাছগুলো থেকে যায়, আবার যখন শীতকাল আসে তখন আবার এতে ফুল হয়। আর এই একটা গাঁদা ফুলের গাছ কিনে লাগানো হয়েছে, আর এটাও ওরকম কসমস ফুলের গাছ। কসমস ফুলের গাছ 10টা ছিল আর 3টে গাঁদা ফুলের গাছ ছিল। আর একটা গাঁদা ফুলের গাছ এই টবে লাগানো হয়েছে। এই যে যত গাঁদা ফুলের গাছ দেখছো সব কিন্তু আগের বছরের। গত বছরের গাছ এরকম ছোট ছোট করে কাটা হয়েছিল, কেটে সেখান থেকে লাগানো হয়েছিল। একটা গাছ থেকে এই সব দুটো গাছ ছিল, এরকম খয়েরি গাঁদাটা কিনে লাগানো, আর এই হলুদ আর লাল দুটো গাছ ছিল, সেই গাছ থেকেই এতগুলো গাছ লাগানো হয়েছে। মানে প্রত্যেক কটা গাছ আর কি কাটিং করে করে তার থেকে এরকম পুরো ভর্তি হয়ে গেছে, মানে একটা গাছ থাকলেই হয়ে যায়। আর এই একটা হলুদ গাঁদা, এই গাছটাও কালকে কিনে নিয়ে এসেছি। এই গাঁদা গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, সাথে এই গাছটাতেও এখনও ফুল আসেনি, এই দুটো গাছে এখনও ফুল আসেনি। তাছাড়া প্রত্যেকটা গাছে ফুল এসছে। এবার তোমাদের দেখাই আমাদের বাড়িতে কী কী গোলাপ ফুলের গাছ আছে। এই দেখো, এই একটা গোলাপ গাছ রয়েছে, এর কালারটা একটু দেখো, এটা এরকম পিঙ্ক কালার টাইপের রয়েছে। আর এই গোলাপের কালারটা দেখো খুব সুন্দর, এটা একটাই হয়েছে। আর এটা দেখো টকটকে লাল, একদম পুরো গাছ ভর্তি হয়ে ফুল এসছে। এটা পরিচর্যা করতে হয়, ঠিকঠাক করে কাটিং করলে তবেই এরকম ফুল আসে। এটা হলো আমাদের বাড়ির হলুদ গোলাপ, দেখো কত ফুল ফুটেছে এতে। এটা আর এক রকমের গোলাপ, এটা পিঙ্ক কালারের, এটা সব ফুলগুলো ঝরে যাচ্ছে এখন, এটা একটু কাটিং করতে হবে। এই দেখো পিঙ্ক কালারের গোলাপ, কালারটা দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর। এখন আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে। এই দেখো, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, আগের দিন বলতে আগের একটা ব্লগে, যে ওলকপি সবে হয়েছে, কিন্তু এখন দেখো ওলকপি তখন লাগানো হয়েছিল সবে, এখন দেখো বড় বড় ওলকপি হয়ে গেছে, সব কটা গাছে হয়নি। আর মূলো দেখো, এক সেকেন্ড ভালো করে দেখাই তোমাদের, মূলো দেখো কত বড় বড় হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছে মূলো হয়েছে। আর ওলকপি ছোটও আছে বড়ও আছে, নানা রকম সাইজে রয়েছে। এই সাইডের গাছগুলোতে মূলোর সাইজটা দেখো একটু, এই দেখো কত বড় বড় মূলো, পুরো ভর্তি হয়ে রয়েছে গাছ। বাবা যে বাজার থেকে ধনে পাতা নিয়ে আসে, সেই ধনে পাতার যে শিকড়গুলো সেগুলো মা এরকম লাগিয়ে দিয়েছিল, এমনি ধনে পাতা হচ্ছিল না সেই কারণে, সেখান থেকে এই ধনে পাতা গাছগুলো বেরিয়েছে। আর প্রচুর লাল শাক ছিল, সবই খাওয়া হয়ে গেছে, আর এই কয়েকটা রয়েছে। আর বেশিরভাগ সময় বাবা বাজার থেকেই লাল শাক নিয়ে আসে, সেই কারণে আর বাগান থেকে তেমন তোলা হয় না, আর সেরকম লাগানোও হয় না। বলেছিলাম যে আবার করে লাগানো হবে, প্রত্যেকবার খাওয়া হবে আর এক কিছুটা জায়গা করে লাগানো হবে, কিন্তু বাজার থেকে যেহেতু আনে সেই কারণে আর লাগায়নি মা। আর এটা দেখছো, এটা হলো গাজর গাছ, দেখো পুরো ভর্তি হয়ে গেছে এইটুকু জায়গা। আর এটা হলো বেগুন গাছ, বেগুন গাছে অলরেডি ফুল চলে এসছে, এখনও বেগুন আসেনি। এই দেখো ওলকপিগুলোর সাইজটা দেখো, প্রায় খাওয়ার মতো হয়ে গেছে। এটা হলো আমাদের বাড়ির ফুলকপি, সব গাছে এখনও সমান সাইজের বড় হয়নি, অনেক ফুলকপি খাওয়াও হয়ে গেছে। আর এগুলো রয়েছে, এই একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, ওগুলো সব খাওয়া হয়ে যাবে, আরও অনেক ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি। তো চলো দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি রয়েছে। এটা হলো কাঁচা টমেটো আমাদের বাড়ির, বাড়ির ফুলকপি সাথে আলু, এটা কেনা।
তার সাথে রয়েছে কাতলা মাছ দিয়ে এটা ঝোল, আর রয়েছে পুঁই মিটুলি, এখানে পুঁই মিটুলি সাথে একটু রয়েছে বেগুন, আর রয়েছে ছোট ছোট মাছ, মাছটা দেখা যাচ্ছে না, দেখিয়ে দিচ্ছি, এ দেখো ছোট ছোট মাছ, আর একটু আলু রয়েছে, আলু দিয়ে এটা একটা তরকারি, আর শেষ পাতে রয়েছে এই দুধ। এই হলো আমার দুপুরের খাবার, এইটুকু থালায় আমি খাই আর এইটুকু ভাতই খাই, তাও কেন মোটা হয়ে যাচ্ছি জানি না। খাওয়া দাওয়া শেষ, এখন একটু রেস্ট নিচ্ছি, আর একটু পর আমি আর বাবা বেরোবো, ওরকম 4:30-5টার দিকে, বাবাও ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমোবো না, তবে একটু বসে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসবই দেখবো। তারপর আমরা যাচ্ছি আজকে জুয়েলারি শপে, আমার জন্য কিছু নয়, আমাদের বাড়িতে আসলে দুটো দুটো বিয়ে পড়েছে, পরপর দুটো বিয়ে নেমন্তন্ন পড়েছে, তো সেই যেহেতু আমাদের রিলেটিভসদের বিয়ে, সেই কারণে তাদের জন্য কিছু গোল্ড জুয়েলারি পারচেস করতে যাব। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কি কিনছি না কিনছি সব কিছুই। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি, বাবাও রেডি হয়ে গেছে, এখন দুজন মিলে বেরোবো, তো চলো বেরোনো যাক, আর বাইরে ভীষণ ঠান্ডা, সেই জন্য দেখতে পাচ্ছো মোটা মোটা সোয়েটার পরে নিয়েছি, তো টাটা এখন। কাটাই সন্ধে 7টা, আর আমরা জাস্ট একটু আগে বাড়িতে পৌঁছালাম, তো তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি যে আজকে কি কি কেনা হলো। ফার্স্টেই গ্যারেন্টি জুয়েলার্স থেকে কিছু মানে জুয়েলারি কেনা হয়েছে, তোমাদের বলেইছি যে আমার দুই দাদার বিয়ে সামনে, সেই কারণে তাদের জন্য মানে তাদের মানে বৌদিদের জন্য আর কি, দাদার বৌদের জন্য একটা করে রিং কেনা হয়েছে। এই যে ফোকাসে আসছে না, কিন্তু আমি ব্যাক ক্যামেরায় আবার তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। দুজনেরই একই রকম মানে ডিজাইনটা, এটা একটা বৌদির আর এটা একটা বৌদির, তো দুজনেরই একই ডিজাইন। এই যে ভীষণই সুন্দর ডিজাইনটা, বেশ বড়, আমি একবার হাতে পরে দেখাচ্ছি, এই যে এরকম লাগবে পরলে, ভীষণই সুন্দর। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করি বৌদিদেরও খুব পছন্দ হবে। আর এছাড়াও বাজার থেকে আরও কিছু নিয়ে এসেছি, সেটা হলো আমার ভীষণ খিদে পাচ্ছিল, তো যেহেতু সন্ধেও হয়ে গেছে, তো বাবা বলল যে বাড়ির জন্য কিছু নিয়ে আসতে, বাড়িতে এসে খাওয়া যাবে, তো অনেক দিন আমার এসব কিছু খাওয়া হয় না, তার মধ্যে একটা নিয়েছি এই যে বিঙ্গো টেরে মেরে, অনেক দিন হলো এসব খাই না আমি, প্রায় 2-3 মাস হয়ে গেছে। এরপর নিয়েছি এই যে প্রভুজি শন পাপড়ি, আর একটা রয়েছে এই যে এটা খেয়ে নিয়েছি আমি, আস্তে আস্তে খেয়ে ফেলেছি একটুখানি। ফার্স্ট বক্সের রিংটা দেখো, এই দেখো ভীষণই সুন্দর, এই যে এই ডিজাইনটা দেখছো, ভীষণই সুন্দর একটা ডিজাইন, মাঝখানে এরকম ডালিম কালারের একটা স্টোন দেওয়া রয়েছে, আর চারিপাশে ডিজাইনটা একবার দেখো। এর সাথে এবার তোমাদের আর একটা বক্স দেখাচ্ছি, এই দেখো দুটোই সেম ডিজাইন, ভীষণই সুন্দর দেখতে দুটো। তোমাদের কেমন লাগলো এই দুটো রিং সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, লাইক করবে একটা। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।